জানো নতুন একটা ভিডিও নিয়ে এসেছি, যেটা আজকেও বর্ধমান থেকে যাদবপুর ইউনিভার্সিটি কিভাবে যেতে হয় সেটা দেখাবো। যদিও আগের একটা ভিডিও আমার বন্ধু মিনহাজউদ্দিনের সাথে করেছিলাম, তবে সেটা প্রথমে ডানকুনি থেকে শিয়ালদা এবং শিয়ালদা থেকে কিভাবে যাদবপুর যেতে হবে সেটা দেখিয়েছিলাম। আজকে হাওড়া রেল স্টেশন এবং হাওড়া রেল স্টেশন থেকে কিভাবে বাসে যাদবপুর ইউনিভার্সিটি যেতে হয় সেটা দেখাবো। এবং যাদবপুর ইউনিভার্সিটির যে ইন্টারন্যাশনাল রিলেশন যে ডিপার্টমেন্ট রয়েছে সেই ডিপার্টমেন্ট থেকে এবং ইউনিভার্সিটির ম্যাক্সিমাম যে জায়গাগুলো রয়েছে বা ডিপার্টমেন্ট রয়েছে সেগুলো দেখাবার চেষ্টা করব। সো এই মুহূর্তে এখন আমি বর্ধমান যে রেল স্টেশন রয়েছে সেই রেল স্টেশনে দাঁড়িয়ে আছি। 6:38 ট্রেন রয়েছে, সেই ট্রেনটা ধরবো, তারপর হাওড়া রেল স্টেশন পৌঁছাব। সো এখন বর্ধমান যে রেল স্টেশন রয়েছে সেই রেল স্টেশন থেকে 6:48 যে ট্রেন রয়েছে সেটা নির্ধারিত সময় ছাড়ল। সো যেহেতু আমি একটা ভাইরা দিতে চাইলাম, সো বিশেষ আর ভিডিও করবো না, এবার আমাকে নিজেকে একটু স্টাডি করতে হবে। সো এখন যে হাওড়া রেল স্টেশন রয়েছে সেই রেল স্টেশন নেমেছি, এবার এখান থেকে বাস স্ট্যান্ড যাবো। হাওড়া যে বাস স্ট্যান্ড রয়েছে সেই হাওড়া বাস স্ট্যান্ড, তারপর সেখান থেকে যাদবপুর রোডে বাস ধরবো। ওখানে প্রায় 1 ঘন্টা টাইম লাগবে। সো এখন 9টা বাজছে, প্রায় 10টা থেকে পৌঁছাবো যে যাদবপুর ইউনিভার্সিটি রয়েছে যাদবপুর ইউনিভার্সিটিতে। এখানে বর্ধমান থেকে যাদবপুর ইউনিভার্সিটি যাওয়ার আর একটা রাস্তা, যদিও সেটা ভিডিও শুরুতেই বলেছি, সেটা হচ্ছে যে ডানকুনি রয়েছে ডানকুনি রেল স্টেশনে নেমে ওখান থেকে শিয়ালদা রোড, এবং শিয়ালদা থেকে তারপর আমার যাদবপুরে ট্রেন পাওয়া যায়। ওখান থেকে প্রায় ট্রেনে 10 থেকে 15 মিনিট লাগে। সো এখন শিয়ালদা থেকে না যেয়ে হাওড়া রেল স্টেশন এবং হাওড়া রেল স্টেশন থেকে বাসে কীভাবে যেতে হয় সেটা আমরা এই ভিডিওর মধ্যে সাধারণত দেখব। এটা হচ্ছে টিকিট কাউন্টার, সামনে সকলে বাস ধরার জন্য তাকায় আছে। টিকিট কাউন্টার থেকে ওটাই এটা ফ্রন্টে রয়েছে। তো এখান থেকে যাদবপুরে কোথায় বাস পাওয়া যায় সেই বাসগুলো ধরতে যাব। তো রেল স্টেশন থেকে বেরিয়ে বিভিন্ন খাবারের দোকান দেখতে পাবো, এখন যে হাওড়া যে ব্রিজটা একবার দেখবো, তারপর আমি বাসে খোঁজার চেষ্টা করবো। এই হচ্ছে হাওড়া ব্রিজ, যেটা আমার আরও আগে অন্য ভিডিওতে দেখিয়েছিলাম। হাওড়া থেকে বাস ধরার পর একবারে যাদবপুরের ওপর দিয়ে বাসগুলো সাধারণত যায়। ও আমাদের ক্যামেরার সামনে যাদবপুর ইউনিভার্সিটির যে মেন গেট রয়েছে সেই মেন গেটের সামনে আমরা আছি। এটা হচ্ছে যাদবপুর ইউনিভার্সিটির আটটা গেট, যেটা রেল স্টেশন থেকে যদি ইউনিভার্সিটি যেতে হয় তাহলে এটার মধ্যে দিয়ে প্রবেশ করতে হবে। সো এখন এটা যাদবপুর ইউনিভার্সিটির যে ক্যাম্পাস, সেই ক্যাম্পাসের মধ্যে আছি। এখন জাস্ট এবার ঢুকলাম, এবার ইন্টারন্যাশনাল রিলেশন যে ডিপার্টমেন্ট আছে সেই ডিপার্টমেন্টে যাব।
এখন ইন্টারন্যাশনাল রিলেশন যে ডিপার্টমেন্ট রয়েছে সেই ডিপার্টমেন্ট থেকে বের হলাম। এখন মাত্র 11 জনের ভাইবা হলো, আমার 46 নম্বরে নাম আছে, তো একটু টাইম লাগবে, যার জন্য এখন খাওয়াটা সেরে নেব। আমার বন্ধু ফাহাদুদ্দিন, আমরা মাস্টার ডিগ্রিতে 2015-2017 সাল একসাথে পড়াশোনা করেছি। সো আজকে যাদবপুর ইউনিভার্সিটি আছে, সেই ইউনিভার্সিটিতে দেখা হলো, তো ভাবলাম ছোট্ট একটা ফাহাদুদ্দিনের সাথেও একটা ভিডিও করে নিই। তো আমাদের ইন্টারভিউ দেওয়া হয়ে গেল, তারপর আমার বন্ধু ফাহাদুদ্দিন রয়েছে, অবশ্যই ফিরবো, কিন্তু তার আগে ভাবলাম একটু যতটা সম্ভব একটু ঘুরে নিই যে ক্যাম্পাসটা রয়েছে পিছনেই যাদবপুর ইউনিভার্সিটির। একটা মেবি এটা স্পোর্টস গ্রাউন্ড, তাই তো? সো খেলার একটা মাঠ যতদূর সম্ভব। সো জাস্ট আমি আগে ওটা তারপরে ভাবলাম আমি নিজেও একটা ভিডিও করে দিই। এই হচ্ছে হাওড়ার টিকিট কাউন্টার। জাস্ট আমরা বাস থেকে নেমেই বৃষ্টি হয়েগুলো সামান্য, যার জন্য একটু ভিজে গেলাম। এবার আমরা টিকিট কাটবো, যদিও আমি ইউপিএস যে অ্যাপস আছে সেখানে কেটে নিয়েছি। এখন আমরা হাওড়া রেল স্টেশন রয়েছে, হাওড়া রেল স্টেশনের মধ্যে রয়েছি। এখন বর্ধমানের ট্রেন ধরবো বলে রেডি হচ্ছি, 2:45 ট্রেন আছে। থ্যাংক ইউ।
ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য। আজকে যাদবপুর ইউনিভার্সিটির ইন্টারন্যাশনাল রিলেশনের যে ডিপার্টমেন্ট রয়েছে সেগুলো দেখাবার চেষ্টা করলাম, পাশাপাশি যাদবপুর ক্যাম্পাসের অনেকগুলো রাস্তা বা আরও কিছু জিনিস দেখালাম। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার এবং